হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসেন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যে ব্যক্তি নিজে শিখে এবং অপরকে শেখায় সে উত্তম। তো গাইস, ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক দেবেন, যাতে করে আপনার মাধ্যমে অন্যের কাছে ভিডিওটি যায়, সেও কিছু শিখতে পারে এবং শেয়ার করবেন। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটি হচ্ছে বাজরিকা পাখি সম্পর্কে, আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইস, বাজরিকার পাখিকে কি ভাত খাওয়ানো যাবে এবং ভাত খাওয়ালে কি হবে, কী নিয়মে ভাতগুলো খাওয়াতে হবে, এই নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, না টেনে দেখবেন। বাজরিকার পাখি সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, এই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। বাজরিকার পাখি ভাত খেয়ে থাকে, সেক্ষেত্রে ভাতগুলো কী নিয়মে খাওয়াতে হবে। প্রথমত ভাতগুলো ফ্রেশ করে নিতে হবে, তারপর ওই ভাতগুলোকে লবণ মিক্স করে দিতে হবে। লবণ সামান্যতম লবণ পরিমাণ অনুযায়ী আপনারা মিক্স করতে পারেন, সামান্যতম অতি অল্প লবণ আপনি মিক্স করে তাদেরকে দিতে পারেন, তারা ভাতগুলো খেয়ে নেবে। লবণ দেওয়ার কারণ হচ্ছে, লবণ দেওয়ার ফলে ভাতগুলো টেস্ট চলে আসবে, সেক্ষেত্রে তাদের খেতে ভালো লাগবে, তাদের খাওয়ার রুচিটা একটু বেড়ে যাবে। ভাত রান্না করার সময় যদি লবণ ইউজ করা হয়, সেক্ষেত্রে লবণ আর ইউজ করতে হবে না, যেহেতু ভাত রান্না করার সময়ে লবণ ইউজ করা হয়েছে, সেজন্য আর লবণ ইউজ করতে হবে না। ভাতের সাথে সিদ্ধ ডিম কুচি কুচি করে মিক্স করে খাওয়াতে পারে, সেক্ষেত্রে লবণ ইউজ করতে হবে। যদি নর্মাল ভাত খাওয়ান, সেক্ষেত্রে লবণ ইউজ করতে হবে। যদি লবণ ভাত রান্না করার সময় ইউজ করা হয়, তাহলে লবণ ইউজ করতে হবে না। ডিম যদি ভাতের সাথে মিক্স করেন, সেক্ষেত্রে অবশ্যই লবণ মিক্স করতে হবে পরিমাণ অনুযায়ী, অল্প পরিমাণ অনুযায়ী আপনারা লবণ ইউজ করবেন, যাতে ভাতের টেস্টটা বেড়ে যায়। সো গাইস, আপনাদেরকে তো বলে দেওয়া হলো যে ভাত কী নিয়মে কিভাবে খাওয়াতে হবে, এখন ভাত খাওয়ালে কী হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা। কোন সময়ে সঠিক ভাতটি খাওয়াতে হবে? ভাতে রয়েছে অনেক পুষ্টি, অনেক ভিটামিন, সেক্ষেত্রে রেগুলার ভাত খাওয়ানো যাবে না। যদি রেগুলার ভাত খাওয়ানো হয়, সেক্ষেত্রে আপনাদের বাজরিকার পাখির লুজ মোশন হয়ে যেতে পারে, পাতলা পায়খানা হয়ে যেতে পারে, শরীর অসুস্থ হয়ে যেতে পারে। পাতলা পায়খানা যদি হয়ে যায়, সেক্ষেত্রে বাজরিকার পাখি বাঁচানোটা সম্ভব হয় না, অনেক সমস্যা হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই রেগুলারলি ভাত খাওয়ানোর চেষ্টা করবেন না, এটি একটি সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে, যদি রেগুলার ভাত খাওয়ান, সেক্ষেত্রে আপনাদের বাজরিকার পাখির চর্বিটা বেড়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে। সে কারণে অবশ্যই আপনাদের বাজরিকার পাখিকে রেগুলার ভাত খাওয়ানো যাবে না, লিমিট থাকতে হবে ভাত খাওয়ানোর। ভাত খাওয়ানোর লিমিট হচ্ছে, তারা যখন বাচ্চা বের করবে, তখন তাদের বাচ্চার জন্য ভাত ইউজ করতে পারেন, তাদেরকে ভাত দিতে পারেন, সপ্তাহে 3 দিন করে ভাত দিতে পারেন, একদিন পর একদিন, একদিন পর একদিন করে। তাদের বাচ্চার জন্য এটি সফট খাবার হিসেবে থাকবে, অনেক ভালো হবে বাচ্চার জন্য। বাচ্চা বড় হয়ে গেলে যখন তাদের অন্য কাছায় শিফট করা হবে, অন্য কাছায় নেওয়া হবে, তখন তাদেরকে ভাত খাওয়ানোর লিমিটটা কমিয়ে রাখতে হবে। কারণটি হচ্ছে, ওই পাখিগুলো যখন অ্যাডাল্ট হবে, তখন কিন্তু সমস্যাটি হয়ে যেতে পারে। রেগুলারলি যখন ভাত খাওয়াচ্ছেন, আপনি খাওয়াই ফেলছেন, সেক্ষেত্রে আপনাদের পাখিগুলো বাঞ্জা হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, কারণ অধিকাংশ চর্বি কিন্তু বাড়িয়ে তুলবে ওই ভাত খাওয়ানোর ফলে। সেক্ষেত্রে অবশ্যই অ্যাডাল্ট পাখিগুলোকে সপ্তাহে 2 দিন করে আপনি ভাত খাওয়াতে পারেন, অবশ্যই লিমিটেড, অথবা 1 দিন সপ্তাহে ভাত খাওয়াতে পারেন। আর যেগুলো রানিং বাজরিকার পাখি আছে, যেগুলো ডিম বাচ্চা করতেছে, ওই পাখিগুলোকে অবশ্যই ভাত দেওয়ার লিমিট হচ্ছে, তারা যখন বাচ্চা বের করবে, তখন সপ্তাহে 3 দিন করে ভাত দিবেন, অবশ্যই ওইটি ওইভাবেই দিতে হবে। বাচ্চা বের করার পরেই দিতে পারবেন, আগে দিতে পারবেন না। আগে যেই কয়দিন তারা থাকবে, তখন যদি আপনি রেগুলারলি ওইটা খাওয়ান, সেক্ষেত্রে তাদের শরীরে চর্বিটা তখন বেড়ে যাবে, তখন তারা আর ডিম দিতে পারবে না। এই রিস্কটা নিতে যাবেন না, এটি সব সময় হয়ে যাবে না, হঠাৎ একদিন হয়ে যাবে, তখন সমস্যাটির কারণে আপনাদের বাজরিকার পাখি নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই যা বলেছি আপনারা অবলম্বন করতে পারেন, আপনাদের পাখির জন্য ভালো হতে পারে আশা করি। আপনাদের পাখিকে ভাত খাওয়ানোর সময় অবশ্যই ভাতগুলো পরিষ্কার করে দিবেন,
আপনারা যে পাখিগুলো দেখতেছেন বাজিরকার পাখি, ওই পাখিগুলো কত টাকা দিয়ে কিনা হয়েছে একটি ভিডিও দেওয়া আছে, আই বটনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে দেখে নিতে পারেন। আপনিও পাখি পালন করেন, আমিও পাখি পালন করি, আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।